যখন মক্কার সমস্ত কাজগুলা সম্পন্ন করব তখন আমরা মদিনায় চলে যাব রওজায়ে আতহার জিয়ারত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার তো অনেক ফজিলত অনেক মর্যাদা রয়েছে এই মর্যাদা এই ফজিলত তো তারাই অর্জন করে যাদের অন্তরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত আছে তার প্রতি ভালোবাসা আছে তার প্রতি দরদ আছে এমন একটা অন্তর মক্কার কাজগুলা শেষ করার পর বাইতুল্লাহর কাজগুলা শেষ করার পর কখন মদিনায় যাবে মনটা তরপ তরপ করতে থাকে হায়রে আমি কখন মদিনায় যাব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার জিয়ারত করতে যাইব এই আগা আকাঙ্ক্ষায় তরপ তরপ করতে থাকে তার মন রওজায়ে আতহার পবিত্র জায়গা যেই জায়গায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন ওই রওজায়ে আতহার কত পবিত্র জায়গা কোন ব্যক্তি যদি রওজায়ে আতহার জিয়ারত করতে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজ করতে আসার পর হজের কাজগুলা শেষ করে মক্কা থেকে মদিনায় আসে আমার রওজা জিয়ারত করার জন্য আমার কবর জিয়ারত করার জন্য কাল কিয়ামতের ময়দানে এই হাজী সাহেবের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যেই ব্যক্তি হজ করার জন্য মক্কায় আসে হজের সমস্ত কাজগুলা মক্কায় শেষ করে হজের কোনো কাজ উমরার কোনো কাজ মদিনায় নাই সব কাজ মক্কায় করতে হয় মদিনায় যেতে হয় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার জিয়ারত করার জন্য সেখানে হজের কোনো কাজ নাই উমরার কোনো কাজ নাই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ভালোবাসা নিয়া মদিনায় যায় হজের কাজ শেষ করার পর মদিনায় রওজায়ে আতহার জিয়ারত করার জন্য যে ব্যক্তি যাবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমি নবী এই উম্মতের জন্য সাক্ষী হব সুবহানাল্লাহ আমি নবী তার জন্য সুপারিশকারী হব যেই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশকারী হবেন সাক্ষী হবেন কাল কিয়ামতের ময়দানে তার আর কোনো চিন্তা থাকবে কথা বলে না চিন্তা থাকবে আমাদের এলাকার এমপি সাহেব যদি বলেন যে আমি তোমার জিম্মাদারি নিলাম আমি তোমাকে কিভাবে কোর্ট থেকে ছাড়া দিতে হয় এই জিম্মাদারি আমি নিলাম তাহলে ওই ব্যক্তির আর কোনো চিন্তা থাকবে সরকারে দুজাহান সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন خاتم النبيين رحمة للعالمين زي نبي الدنيا رو شردار آخرت رو شردار هبن زي نبي شمست نبي در نبي هبن شمست رسول پردان رسول هبن যেই নবীর অনুমতি ছাড়া কাল কিয়ামতের ময়দানের বিচার কার্য পরিচালনা করা হবে না যেই নবীর
সুপারিশ ব্যতীত কোনো একটা ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ওই নবী যদি দায়িত্ব নিয়ে বলেন আমি নবী এই উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব, ওই উম্মতের কাল কিয়ামতের ময়দানে কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من حج ثم زار قبري كان كمن زارني في حياتي। ابن عمر رضي الله تعالى عنهما আরেকটি হাদিসের মধ্যে বয়ান করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার এন্তেকালের পরে হজে আসবে, হজ করার পর মদিনায় আসবে কেবলমাত্র আমার রওজায়ে আতহার জিয়ারত করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো দুনিয়াতে জীবিত নাই, আমার এন্তেকালের পরে যদি আমার কবরকে জিয়ারত করতে আসে কেমন যেন সে আমার জীবদ দশায় আমার জিয়ারত করলো। সুবহানাল্লাহ। আমার জীবিত থাকা অবস্থায় আমার সাথে জিয়ারত করলো। এই জন্য উমরায় গেলে আমরা রওজায়ে আতহার জিয়ারত করব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটি জিয়ারত করে আসব, মনে প্রশান্তি পাব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করার জন্য মক্কায় আসে, হজের কাজগুলা মক্কায় শেষ করতে হয়, হজের সমস্ত কাজগুলা শেষ করে মদিনায় আসে, মদিনায় আসার আর কোনো উদ্দেশ্য না, কেবলমাত্র আমার রওজা জিয়ারত করাই উদ্দেশ্য, আমার রওজা জিয়ারত করা ব্যতীত তার আর কোনো উদ্দেশ্য হয় না, কেবলমাত্র আমার কবর জিয়ারতই উদ্দেশ্য। যে ব্যক্তি এই নিয়তে আমার কবর জিয়ারত করবে কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলা পেরেশান অবস্থায় থাকবে তখন আমার এই উম্মত আমার একেবারে পাশে থাকবে। সুবহানাল্লাহ। সে আমার প্রতিবেশী হবে, আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা কি চাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতে? কে কে চাই একটু হাত উচ্চা করে আল্লাহকে দেখাই দেই। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার নবীর পাশে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর নবীর সুপারিশ যেন আমাদের ভাগ্যে আল্লাহ জুটায় দেয়, বলি আমিন। এই জন্য উমরা করতে হবে, আল্লাহর নবীর কবর জিয়ারত করতে হবে। এ পর্যন্ত আপনাদেরকে দুটা শব্দ আমি বারবার শুনিয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। এখন চারটা প্রশ্নের উত্তর দিব। প্রথম প্রশ্ন হলো কবর কাকে বলে, রওজা কাকে বলে, মাজার কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয় কেন? তিন নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা যাবে কি? চতুর্থ প্রশ্ন, কোনটা বলা উত্তম, কবর বলা নাকি রওজা বলা? প্রথম প্রশ্ন হলো রাসূলের কবর কাকে বলে? কবর অর্থ হলো গর্ত, কবর অর্থ হলো সমাধি স্থান, কবর অর্থ হলো দাফন স্থান। সাধারণ মুসলমান নরনারী যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের সমাধি স্থানকে বলা হয় কবর, আর মাজার অর্থ হলো জিয়ারতের স্থান, পরিদর্শনের স্থান। সাধারণত ওলি আউলিয়া, গাউস কুতুব আবদাল, আল্লাহর ওলিদের সমাধি স্থানকে বলা হয় মাজার। আর রওজা অর্থ হলো বাগান, উদ্যান, তৃণভূমি। সাধারণত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দুনিয়া থেকে চলে গেছেন সমস্ত নবীদের কবরগুলোকে বলা হয় রওজা বুঝাইতে বললাম কথাটা এবার প্রশ্ন হলো জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয় কেন জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয় রওজা অর্থ হলো বাগান আর এই বাগান দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতের বাগান জান্নাতের বাগান সমূহের একটি বাগান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ যখন কোন নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় সে ব্যক্তিটা নেককার হওয়ার কারণে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার পরপরই তার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দেওয়া হয় সুবহানাল্লাহ তাইলে নেককারের কবর যদি জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয় সমস্ত নেককারদের নেককার যিনি সমস্ত মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব যিনি সমস্ত নবীদের সর্দার যিনি হবেন তার কবরটা কি কোন রকমের জান্নাত হবে কথা বলেন ঠিক কি না তার কবরটা তো শুধু বাগানই না জান্নাতই না জান্নাতুল ফেরদাউস কথা ঠিক কি না সুতরাং তার কবরটাকেও রওজা বলা হয় এই জন্য যে এটা জান্নাতের একটা বাগান আথার বলা যাবে কবরও বলা যাবে যারা কবর বলে তারাও ভুল করে না যারা রওজা বলে তারাও ভুল করে না দুটোটা বলাই সঠিক এবার কথা হলো কোনটা বলা উত্তম রওজা বলা উত্তম না কবর বলা উত্তম কবর বলা উত্তম কবর বলা উত্তম রওজার চাইতে কেন সাহাবীরা কবর শব্দ বয়ান করেছেন যেহেতু তাদের মধ্যে ইশক মহাব্বত বেশি ছিল আর তারা ইশক মহাব্বত নিয়ে কবর শব্দ বয়ান করেছেন আমরা কবর শব্দ বয়ান করব এটাই উত্তম তবে রওজাও বলা যাবে রওজায়ে আছার জিয়ারত করলে কি লাভ চারটা লাভ আপনাদেরকে শুনাইলাম এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করার জন্য মক্কায় আসে হজের কাজগুলা মক্কায় শেষ করার পর আমি নবীর ভালোবাসা নিয়া ইশক মুহাব্বত নিয়া মদিনায় আসে আমার রওজা জিয়ারত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কবরকে জিয়ারত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমল নামার মধ্যে দুইটি কবুল হজের সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ জোরে বলি না সুবহানাল্লাহ হজ করতে গেছে কয়টা একটা সওয়াব পাইছে কয় হজের দুই হজের আরেক কথা হলো হজ আপনি করেছেন আপনার হজ কবুল হয়েছে এর তো কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনি হজ করার পরে যদি মদিনা জিয়ারত করার জন্য যান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথহার জিয়ারত করতে যান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে কবুল দুইটি হজের সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ